ইয়মা আরাফা আরাফার দিন কোন দিন আমরা রোজা রাখবো কোন দিনে রোজা রাখবো কোন দিনে সৌদি আরব যেদিন আরাফা আরাফা যেমন আজকে সৌদি আরব আরাফার দিন তাহলে কি আমরা বাংলাদেশে যারা আসি আমরা কি সৌদি আরবের সাথে মিল রেখে এই দিন কি রোজা রাখবো নাকি এর পরের দিন রোজা রাখবো এটা একটা ভাইরাল টপিক পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি আমি একটা প্রশ্ন করব আমার একটা প্রশ্ন আপনারা একটু খেয়াল করে শুনবেন আমার একটা প্রশ্ন ধরেন আপনি যদি সৌদি আরবের সাথে মিল রেখে যদি রোজা রাখতে চান রোজা তো অবশ্যই মানে আরফার দিন রোজা তো রাতে রাখার কোন সুযোগ নাই একটু কথাটা বুঝবেন রোজা তো রাতে রাখার সুযোগ নাই সৌদি আরবে যখন রোজা রাখে ঠিক বাংলাদেশ পৃথিবীর ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে ভৌগোলিক অবস্থানটাকে যদি আপনি পর্যবেক্ষণ করেন সৌদি আরবে যখন দিন ঠিক এমন টাইমে সৌদি আরবে যখন সূর্য ওঠে তার বিপরীত মেরুতে যারা বসবাস করে সৌদি আরবের বিপরীত মেরুতে যারা বসবাস করে সৌদি আরবে যখন সূর্য ওঠে ঠিক বিপরীত মেরুতে তখন সূর্য ডুবে যায় তাহলে তার মানে বোঝা যায় যে সৌদি আরবে যখন দিন শুরু হয় ঠিক সৌদি আরবের বিপরীত মেরুতে যারা আছে তখন তাদের রাত শুরু হয় এখন সৌদি আরবের সাথে যদি আপনি রোজা রাখতে চান তাহলে ওই বিপরীত মেরুতে যে মানুষগুলো আছে সৌদি আরবের দিন শুরু ওদের রাত শুরু তাহলে এদের দিনের সাথে ওরা রাতে তো রোজা রাখার কোনো সুযোগ নাই তাহলে বিপরীত মেরুর এ মানুষগুলো তারা কোন দিনে রোজা রাখবে তারা কখন রোজা রাখবে আল্লাহ কি কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দিয়েছে ইসলামে কি এমন কোনো সিস্টেম আছে যে এক দেশের মানুষ এবাদত করতে পারবে আর এক দেশের মানুষ ইবাদত করতে পারবে না এমন কি কাউর কোন সিস্টেম আছে যে শুধু বাংলাদেশের এরাই এই করবে রব যে নির্দেশ করেন রসুল্লু আলী সাল্লাম যে নির্দেশ দিয়েছেন পুরো পৃথিবীর সব মানুষের জন্য নির্দেশ ইসলাম এত তামাশার জিনিস সুতরাং এই চিন্তা ফিকির থেকে বের হয়ে আসতে হবে আপনি বলবেন যে হুজুর এর বিপরীতেও তো দলিল আছে আমি বলবো হ্যাঁ এর মতানক্য আছে আমাকে একজন বলেছে হুজুর এগুলি নিয়ে মতভেদ মতভেদ আছে আরে ভাই মতভেদটা তৈরি করলো কে এটা তো আপনাকে বুঝতে হবে মতভেদটা তৈরি করছে কে ইখতিলাফটা করলো কে এই লোকটা কে কে প্রথমে ইখতিলাফ করলো আপনি খেয়াল করলে দেখবেন আজ থেকে পাঁচ সাত বছর আগে পাঁচ সাত অনলি পাঁচ সাত বছর অথবা সর্বোচ্চ আপনি দশ বছর বলেন দশ বছর আগে গেলে আপনি দেখবেন যে এই ইয়াউমে আরাফা নিয়ে কোনো কারোর কোনো ইশকাল ছিল না কোনো প্রশ্ন ছিল না এই পাঁচ তিন চার বছরের ভিতরে এই নিয়ে আমরা সৌদি আরবের সাথে রাখবো 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 না না কবে দিন কোন এদিন এগুলো নিয়ে এখন মানে একদম বিভীষিকাময় একটা অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ সম্মানিত উপস্থিতি এই জিনিস রাখতে হবে রোজা তো রাখতে হবে চাঁদ দেখে চাঁদের সাথে তাদের ছোট্ট এই জিনিস যদি বুঝে না আসে তাহলে তো মুসিবত আপনি বলবেন যে হুজুর এর বিপক্ষেও তো দলিল আছে বা এগুলো তো মতানক্ক মতভেদ তৈরি করেছে আরে ভাই মত মতভেদ তো তৈরি করে কিছু মানুষ এরা আছেই কিছু মতভেদ তৈরি করার মানুষ একজন বক্তব্য দিয়েছে তোমাকে কুরবানি দিতে হবে না তোমার কুরবানি দিতে হবে না হবে না বক্তা বক্তব্য দিয়েছে আছে কে বলেছে কুরবানি দাও জরুরি তোমার ইচ্ছা হলে কুরবানি দিবা না হলে তুমি না দিবা আস্তা ফিরুল্লাহ ইচ্ছা হলে কুরবানি দিবে না হলে না দিবে মানে এটা নাকি জরুরি নয় আমি বলতেছি দেখেন এই লোকটাও কিন্তু করে ফেলছে। অলরেডি এখন হয়তোবা দু চারজন ওর কথা না মানলেও এক সময় আছে যে শত শত মানুষ তার কথা মানবে যে হ্যাঁ আমাদের বড় হুজুর বলেছেন বড় সাহেব বলেছেন যে কুরবানি ইচ্ছা করলে দেওয়া যাবে না ইচ্ছা না করলে না দেওয়া যাবে এই যে মতানক্য তৈরি করেছে মতানক্য তো এমন তৈরি করেই সব মতভেদের দিকে কি আর যাবে সব মতভেদের তাকানো যাবে না সম্মানিত চাঁদের সাথে সম্পৃক্ত এবাদতের ভিতরে এই মতানক্ষ্য তৈরি করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই বলেন আল্লাহ আমি